বাপরে তোমরা, আমি যাই না তোমাদেরকে কি বলবো, আমি মুখে শব্দ নেই আমার। আর হ্যাঁ মধ্যে আমার বাড়ি, কারণ আমার খুব একটা বেশিক্ষণ লাগলো না এখানে আসতে। আর তোমাদের দেখে আমার কলেজের সময়কার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদেরও যখন এরকম অনুষ্ঠান হতো খুব বড় করে, আমরাও খুব উত্তেজনায় মেতে থাকতাম একদম। তার চার এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে পড়াশোনা বন্ধ হয়ে যেত প্রায়, যে কবে প্রোগ্রাম স্টার্ট হবে আর আমরা যাব। তো তোমাদের জন্য খুব বেশি না হলেও একটা ছোট্ট জিনিস করতে পারি। ওকে, এটা কি ফুরিয়ে যাবে নাকি? ঠিক আছে, এই গানটা আমি গাইছি, একটা ছেলেও যদি এখানে কান দিয়েছে না মার খাবে। কোনো সব শুধু মেয়েগুলো শুনো, হ্যাঁ ছেলেগুলোকে বাদ দাও, হ্যাঁ কেউ শুনবে না এখানে, তোমাদের গাইলেও কেউ শুনবে না, কানে আঙুল দাও। আমি শুধু চেয়েছি তুমি, আমি শুধু চেয়েছি তুমি, এই তো বোঝাবো কি করে তোকে, কত আমি চাই তোর মনে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকে মাথায় করে বেঁচে আছি তাই, চুরি চুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি মন লাভ। আচ্ছা এখানে জমল না আরেকবার, আচ্ছা মেয়েরা হারাতে পারবে এটাকে? তোদের কলেজের মেয়েগুলোর খুব খরচ বলা কিন্তু। আচ্ছা আরেকবার মেয়েদের হয়ে যাক, বাপরে। আচ্ছা একে এই সবাই কলেজের স্টুডেন্ট তোমরা? হ্যাঁ অসাধারণ, মানে প্রিন্সিপাল, আমি এতক্ষণ সব থেকে আগে বলি, এতক্ষণ আমি প্রিন্সিপাল স্যারের রুমে বসেছিলাম। ওরা উনি অসাধারণ একজন ভালো মানুষ, ভীষণই ভালো মানুষ, তার কারণ খুব সুন্দর করে আদর আপ্যায়ন করলেন আমাকে, এবং আমার সত্যি মনটা ভরে গেল, ভীষণ ভালো লাগলো। আমি কিছুক্ষণ বসলাম ওখানে, একটু রেস্ট নিলাম, তারপর তোমাদের কাছে এখানে এলাম। তো অনেক অনেক আমি কংগ্রাচুলেট করতে চাই তোমাদের প্রিন্সিপাল স্যারকে, যে খুব সুন্দর করে কলেজটা, মানে কি বলবো তোমার, তোমাদের এই, আচ্ছা এখানে কী লেখা আছে, আই লাভ ইউ অঙ্কুশ? আ বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এদিকে একবার এটাকে পাস করা দেয় একবার দেখি, কি সুন্দর, কি নাম তোমার? মানে অনেস্টলি আমি, আমার কাছে কোনো শব্দ নেই। আমার এই বছরে কোনো কলেজে আমি প্রথমবার এই বছরে আমি এলাম, আমি ইনফ্যাক্ট বহু মাস বহু বছর পরও এসেছি আমার কলেজে, আমি অনেকদিন ভিজিট করিনি। আমি যখন জানতে পারলাম তোমাদের এই কলেজে আসছি, আমার ভীষণ ভালো লেগেছে, এখানে এসে তো আরও ভালো লাগছে আমার ইনফ্যাক্ট। আচ্ছা আমি জানি এখানে প্রচুর নাম আসবে, আমি কিছু শুনতেও পারবো না, তবে দেখি কোন নামটা আমার কানে পৌঁছয়। আচ্ছা আমার আমাদের আমার কোন ছবিটা সব থেকে ভালো লেগেছে তোমাদের? হ্যাঁ জানতাম তো, কিছুই বুঝবো না, তাও জিজ্ঞেস করলাম এমনি। হ্যাঁ খিলাড়ি, আচ্ছা আর, আচ্ছা একজন বলছে অল, আর হ্যাঁ তারা শোনার উপর শোভা করে, কারো ট্রেনের আওয়াজ, আমি যে গে তোমার, আচ্ছা থ্যাংক ইউ, ওটা আমারও খুব প্রিয় ছবি। এই অসভ্যতা আমি করিস না তুই, হ্যাঁ তুই মারিয়াকে লাইন মারছিস, তোর লজ্জা করে না, স্প্রে ছুটলি কেন ওর গায়ে তুই? হ্যাঁ দূরে থাক, আরে বাপ রে বাপ। আমি যখন নর্মালি শো করতে যাই না, তখন আমি দেখি ছেলেদের, এই বাবা 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 বাবা।